এই যে মহারানি বেরোন, আমি তো রেডি হব। এটা কিন্তু তুই ভালো করলি না। কি আবির আসে তুই আমাকে বলতে পারতিস? আমি তোকে বলেছিলাম, আমার কি দোষ? হ্যাঁ দোষটা তোর হবে কেন, দোষটা তো আমার। আচ্ছা আবির, আমি যদি কোনোদিনও তোকে বলি আই লাভ ইউ, তাহলে তুই কি বলবি? তোকে আমি বলবো, আগে তুই মেয়ে হয়ে ওঠ, তারপর না হয় ভেবে দেখবো। এই আমি মেয়ে? এই তুই বিশ্বাস কর আমি মেয়ে, প্লিজ বিশ্বাস কর, সত্যি বলছি রে, সত্যি বলছি। আই এম রেডি, চলো। এই তোরা কোথায় যাচ্ছিস? আমিও যাবো। আমরা যেখানে যাচ্ছি ওখানে বাচ্চা মেয়েদের যেতে দেয়। আমি বাচ্চা না, আমি যেতে পারি। কোথায় যাচ্ছি? সিএম এর ইন্টারভিউ করতে যাচ্ছি। হ্যাঁ তো সেখানে আমি যাই না একটা। হ্যাঁ আমি বলছিলাম আমি সঙ্গে থাকি। থ্যাংক ইউ, বাই। শোন না আমি, বাই। স্যার এবারে রিলেকশন তার আগে বলো খবরের কাগজে কি লিখেছো? সব কি লিখেছি স্যার? তোমাদের কাগজের অফিসে কিছু গুন্ডা ঢুকে ভাঙচুর করেছে, লিখে দিলে তারা রুলিং পার্টির ক্যাডার। লেখা সোজা, সরকার চালানো শক্ত, আমাদের কি আর কোনো কাজ নেই যে আমরা কাগজের অফিসে ঢুকে ভাঙচুর করবো? গুন্ডা নাকি আমরা, মানে আমাদের কোনো কাজই নেই, যা পারছো লিখে যাচ্ছ। তারপর আরেকটা কি ওই কি লিখ, অভিমন্যু, এই অভিমন্যু কোত্থেকে যে অভিমন্যু হলো সে তো বুঝতে পারছি না। কি তুমি ওকে ভালো ঠালো বাসো নাকি মামুনি? কি ভালো, ভালোবাসা খুবই ভালো, কিন্তু এত ভালো নয় যে তার জন্য সরকার উল্টে দিয়ে বয়ফ্রেন্ডকে মুখ্যমন্ত্রীর গদিতে বসাবে। লিখেছো অভিমন্যু রাস্তায় হেঁটে হেঁটে ঘুরে, গাড়ি চড়ে না, পথের মানুষের সঙ্গীও, পায়ে হাঁটবে না তো কি করবে? কটা মানুষ চেনে ওকে? ও কি শাহরুখ খান না অমিতাভ বচ্চন? আমি যদি পায়ে হেঁটে ঘুরি তাহলে কি হয় দেখবে? তা কাগজে কি লিখেছিলে তোমরা? আমরা গরিবদের মধ্যে অর্থ বিলোচ্ছি, কি কি ভাবো কি? স্যার আপনি যেমন একজন পলিটিক্যাল পার্সন, সেরকম একজন কমপ্লিট পাবলিক ফিগার। অত ভিড়ের মধ্যে যা পোজ দিলেন না, ফাটাফাটি। নেতা হবার আগে আমার অভিনেতা হবার খুব শখ ছিল, সেই জন্য ক্যামেরায় কখন মুখ দেখাতে হবে আর কখন পিঠ আমি খুব ভালো করে জানি। এবার একটা কথা বলো তো, তোমাদের খবরের কাগজের যে ফ্রন্ট পেজে চারটে কলাম আছে, তার মধ্যে অন্তত একটা আমাদের সরকার পাচ্ছে তো? চারটেই থাকবে স্যার। স্যার আপনারা প্রার্থী তালিকা কবে ডিক্লেয়ার করছেন? 24th। স্যার আপনি কি আপনার পুরনো কনস্টিটিউয়েন্সি থেকেই দাঁড়াচ্ছেন? সেটা তো পার্টির ডিসিশন, 24 তারিখে জানতে পারবেন। স্যার শোনা যাচ্ছে আপনি নাকি বলেছেন আপনাদের মন্ত্রিসভা নাকি ডাকাতদের মন্ত্রিসভা? কে বললো কথাটা, কোন হারাম? স্যার কি বলেন স্যার, হারাম দাদা? আমি ওরকম কিছু বলিনি। তাহলে কি বলেন স্যার? আমি শুধু বলেছি হারাধনের তো 10টি ছেলে, তার মধ্যে কোন ছেলেটি কথাটা বলবে? স্যার রেগে যাচ্ছেন কেন স্যার, যেটা শুনলাম সেটাই তো বললাম। যা শুনবেন তাই বলে দেবেন। আমি শুধু একবার বলেছিলাম যে বিধানসভায় এমন চিৎকার চেঁচামেচি হচ্ছে মনে হচ্ছে সবাই ডাকাতদের মতো গলায় চিৎকার করছে। স্যার নোট করলাম, এই নোট কর। তা স্যার ওই ডাকাত দলের সর্দার তো আপনি। ও শিট, বলুন স্যার। স্যার বললে ভালো লাগলো, যখন বলেছিলে যে চারটে কলমেই আমাদের খবর বেরোবে তখনই আমার বোঝা উচিত ছিল। আসলে মুখ্যমন্ত্রীর গদিতে বসে থেকে থেকে ওজন বাড়ছে আর বুদ্ধি কমছে। স্যার একটা রিপোর্টারের একজন মানুষের দুটো দিকই দেখা উচিত, একটা ঠিক দিক আর একটা ভুল দিক। এই দুটো দিকের মধ্যে যদি একটা দিকও মিস হয়ে যায় তাহলে মানুষের চরিত্রটাই পাল্টে যায়। এই হলো পাইল, বেশ খানিকটা টমবয় মার্কা কিন্তু মনের দিক থেকে বেশ ভালো, আর অন্যদিকে নয় না যে একেবারে পারফেক্ট লেডি। এই দুই মেরুর মানুষ একসাথে থাকে, মানে নয়না আর পায়েল হল রুমমেট।
আর আরেকজন হলো আবির। এরা তিনজন একসাথে প্রিন্ট মিডিয়া কোম্পানিতে কাজ করে। পাইল এবং নয়না হলো নিউজ রিপোর্টার আর আবির হলো সেই কোম্পানিরই ফটোগ্রাফার। তবে সিএম এর ইন্টারভিউ নিতে যাওয়ার জন্য নয়নার পেছনে বেশ নাছোড়বান্দা কিন্তু পায়। তার কারণ হচ্ছে যে আবিরকে সে একদমই কারোর সাথে শেয়ার করতে রাজি নয়। আর এইদিকে নয়নার সাথে আবিরের যাওয়াটা বেশ খানিকটা হলেও হিংসের কারণ পাইলের কাছে। আর তাই জন্যই সে বারবার রিকোয়েস্ট করছিল যে সিএম এর কাছে তাকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু সিএম এর কাছে যাওয়ার পর নয়নার অবস্থাটা ঠিক কেমন হলো? ইন্টারভিউ তো তিনি দিলেন, কিন্তু কোথাও না কোথাও গিয়ে টেপ রেকর্ডারটা বন্ধ করে দেওয়ার পর তার আসল রূপটা কিন্তু প্রকাশ পেল। কারণ টেপ রেকর্ডারটা বন্ধ করে দেওয়ার পর সে বলে দিলেন যে তার কাগজের চারটে কলাম, প্রথম চারটে কলাম যদি তার নামে হয় তাহলেই কিন্তু সে ইন্টারভিউ দিতে রাজি, না হলে হয়তো কাগজের কোম্পানিটার পেছনে সে অন্য কোনো স্টেপ নিতে রাজি হতে পারে। আর যেহেতু এই রুলিং পার্টির বিরুদ্ধে অলরেডি এই প্রিন্ট মিডিয়া কোম্পানি একটি নিউজ ছেপে ফেলেছে এবং অভিমন্যু, মানে ধরে নেওয়া যায় যে অন্য কোনো দলের অর্থাৎ এই রুলিং পার্টির বিরোধী দলের নেতা অভিমন্যু, যে কিনা একেবারে সাদামাটা জীবনযাপন পালন করে, এবং অন্যদিকে এই রুলিং পার্টির যে নেতা সে একেবারে কিন্তু এলাহি ল্যাভিশলি জীবনযাপন পালন করে, এরকমই একটা টপিকের লেখা নিয়ে বেশ অসন্তুষ্ট ছিলেন রুলিং পার্টির মাথা। তো সেই কারণেই তিনি নয়নাকে বুঝিয়ে দিলেন যে তার হয়ে যদি কাজ করতে হয় তাহলেই কিন্তু সেই ইন্টারভিউ দেবে। এবং এই সমস্ত কিছুর আড়ালে বোঝাই গেল যে নেতা হতে গেলে কোথাও না কোথাও গিয়ে অভিনেতা হয়তো তাকেও হতে হয়। কিন্তু এরপর কি হবে, নয়নার কিভাবে নিউজটাকে রিপোর্টিং করবে, এবং যদি পান থেকে চুন খসে তাহলে কিন্তু রুলিং পার্টির নেতা সবটা জ্বালিয়ে দেবে। তাই আগে কি হচ্ছে সেটা দেখার জন্য তোমাদের চোখ রাখতে হবে বাংলা মুভি ক্লিপ চ্যানেলে। তবে আমার দিক থেকে বলতে গেলে শ্রাবন্তীকে জার্নালিস্ট হিসেবে একেবারে 10/10 দেওয়াই যায়। তোমাদের কেমন লাগলো ভিডিওটা, আর তোমরা তাকে অর্থাৎ শ্রাবন্তীকে চরিত্রটার জন্য 10/10 কত মার্কস দিচ্ছ সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে লিখে জানাতে ভুলো না।